welcome to Health Insight. I am Dr. Sumanta Chatterjee, consultant cardiologist. আজকের টপিক হলো enlarged heart. Enlarged heart এই জিনিসটা আমরা দেখতে পাই সাধারণত এটা লুজ টার্ম ইসিজি সরি চেস্ট এক্সরে করা হলো কারো চেস্ট এক্সরে লেখা হলো কার্ডিওমেগালি, তার মানে হচ্ছে enlarged heart। তা আলটিমেটলি এটা করার জন্য মানে অনেক এটা ফ্যালাসিও হতে পারে, চেস্ট এক্সরেতে অনেক সময় এই কথাটা লেখা থাকে, সেটা তার দূরত্ব কোত্থেকে নেওয়া হচ্ছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। সেই জন্য এটার আলটিমেট ডায়াগনোসিসটা হওয়া উচিত ইকোকার্ডিওগ্রাফির মারফত। কোনো জায়গায় যদি এনলার্জ হার্ট নিয়ে কেউ কমেন্ট করে, আমার মনে হয় সেটার জন্য ডেফিনেটিভ ডায়াগনোসিস যেটা ইকোকার্ডিওগ্রাফি হাতের কাছেই আছে, ইকোকার্ডিওগ্রাফি করলে বোঝা যাবে যে হ্যাঁ হার্টটা সত্যি এনলার্জ কিনা। এনলার্জ মানে ক্যাভিটির একটা সাইজ হয়, হার্টের যে ক্যাভিটিটা আছে, ক্যাভিটি বলতে হার্টের চারটে চেম্বার আছে, বাঁদিকে দুটো ডান দিকে দুটো। সাধারণত আমরা লেফট সাইডের যে ভেন্ট্রিকল আছে সেইটাকেই ধরা হয়, ওই বা রাইট সাইডের যে ভেন্ট্রিকল আছে সেটাকেও ধরা যেতে পারে। এই দুটোর মধ্যে একটা চেম্বার ডাইলেটেড, মানে যা হওয়া উচিত তার থেকে বেশি, সেইটাই রিফ্লেক্টেড হয় সাধারণত এনলার্জ হার্ট হিসেবে। দুটো এট্রিয়াম যেটা আছে, লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম, তাদের চেম্বার এনলার্জমেন্টও হতে পারে না তা না, সেটাও হতে পারে। সাধারণত কার্ডিওমেগালি বলতে আমরা বুঝি ডায়ালেটেড এলভি, লেফট ভেন্ট্রিকল। ডায়ালেটেড মানে তার সাথে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে ডিসফাংশন, মানে হার্টটা যেভাবে মুভ করা উচিত, যেভাবে ফাংশন করা উচিত, কন্ট্রাকশন ডাইলেটেশন, কন্ট্রাকশন ডাইলেটেশন, এই ফাংশনটা কম, হার্টের ফাংশনে মানে ফাংশনটা ডিসফাংশনাল, ম্যাল ফাংশনাল। তাহলে এনলার্জড হার্ট আলটিমেটলি মানে হচ্ছে হার্টটা ফুলেছে, ডাইলেট করেছে এবং হার্টের কর্মক্ষমতা কমেছে, তার মানে আলটিমেটলি হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার মানে কি? হার্টের হার্ট হচ্ছে সেন্ট্রাল পাম্পিং অর্গান, জেনারেটর, যেটা সমস্ত বডি অর্গানকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস দিচ্ছে, কিডনি, লিভার, ব্রেন, হাত, পা, চোখ, সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই হার্ট দিচ্ছে। এই হার্টটার কর্মক্ষমতা যদি কম থাকে, যেরকমভাবে পাম্প করা হচ্ছে সেরকমভাবে পাম্প করছে না, তার মানে আমি প্রত্যেকটা অর্গান কম ব্লাড পাচ্ছে, কম নিউট্রিয়েন্টস পাচ্ছে, স্লো পাচ্ছে এবং ডিলেড পাচ্ছে, তাহলে প্রত্যেকটারই ডিসফাংশন শুরু হবে, কিডনি ডিসফাংশন শুরু হবে, ব্রেনে অক্সিজেন কম যাবে, উইকনেস লাগবে, হাত পাগুলোতে কম যাবে, সেগুলো ঠান্ডা হবে, উইক হবে, ফুলতে শুরু করবে। তা আলটিমেটলি এটাই একটা সিন্ড্রোম যেটাকে বলে হার্ট ফেলিওর। এবং শুধু তাই না, তার মানে এই যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস এক্সচেঞ্জ হচ্ছে পেরিফেরালি প্রত্যেকটা অর্গানে, তারপর এই যে কালো রক্ত বা দূষিত রক্ত যেটাকে বলা হয়, অক্সিজেন বিহীন, নিউট্রিয়েন্টস বিহীন বা কম, বিহীন বলা ঠিক না, কম, সেই জিনিসটা লাংসে যাচ্ছে, লাংসে গিয়ে এগেইন অক্সিজেনেশন হয়ে লেফট হার্টে যাচ্ছে, এই তো সার্কিটটা। তাই গোটা সার্কিটটা ডিলেড এবং গোটা সার্কিটটা জ্যামড। জ্যামড মানে হচ্ছে যেখান থেকে জিনিসটা আসছে সেগুলো ফুলবে, হাত পা সেজন্য ফোলা হয়, ইউরিন আউটপুট আলটিমেটলি কম হতে শুরু করে এবং পেশেন্টের হাঁপানি হয়। হাঁপানি মানে শ্বাসকষ্ট হয়, বসে থাক শুয়ে থাকলে তো ঠিক আছে, তবু হাঁটতে গেলেই মনে হচ্ছে যে পারছি না, ফ্যাটিগ লাগছে। আগে যেমন দুতলা সিঁড়ি উঠতে কোনো অসুবিধা হতো না, এখন মনে হচ্ছে না, ব্লোটেড লাগছে, ওজন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে না জল জমে যাচ্ছে শরীরে, অবশ্যই লাংসে জল জমা, পেটে জল জমা, এগুলো হতে পারে, শ্বাসকষ্ট হচ্ছে, শুতে চিত হয়ে পাচ্ছে না, এক্সট্রা পিলো ঘাড়ের নিচে নিতে হচ্ছে যেখানে এমনি শুতে পারতো এখন পাচ্ছি না, এগুলো সবই হার্ট ফেলিওরের লক্ষণ। সবগুলোই জিনিস হচ্ছে যে আলটিমেটলি অর্গানসগুলোতে কম অক্সিজেন ব্লাড যাচ্ছে বলে তারা ম্যাল ফাংশন করতে শুরু করে দিলে। এটা ডায়াগনোসিস করার জন্য বললাম ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি এবং অবশ্যই অ্যানজিওগ্রাফি করে দেখা উচিত যে হার্টের মধ্যে কোনো ব্লক আছে কিনা। কারণ আমাদের দেশে হার্ট ফেলিওরের সবচেয়ে কমন কজ হচ্ছে হার্ট অ্যাটাক, আগের আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে আমি বুঝিনি, বা তখন চেস্ট পেন হয়েছিল তারপর আর সেরকম কিছু হয়নি, তা আগে অ্যানজিওগ্রাফি করে দেখে নেওয়া উচিত ওখানে কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে আমার আরও কিছু এক্সক্লুশন রিজনস বার করতে হবে, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, প্রেগনেন্সির পরে কিছু কিছু এই জিনিস হতে পারে, কিছু ভাইরাল ফিভার, কোভিড, ডেঙ্গু, এগুলোতেও এই হার্ট ফেলিওর এই জিনিসটা আসতে পারে। এই একটা পার্ট গেল এনলার্জ হার্ট। লুজ টার্ম বললাম আমি যে ক্যাভিটি এনলার্জড বলেই এনলার্জ হার্ট বলা হয়। আরও একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে হাইপারটেনসিভ হার্ট ডিসঅর্ডার, যেখানে ক্যাভিটি কিন্তু এনলার্জ করে না, হার্টের মাসেলটা এনলার্জ করে যায়, তার মানেও কিন্তু হার্টটা আলটিমেটলি বড় হয়ে গেল, চেস্ট এক্সরেতে দেখা গেলো হার্টটা বড়। তাহলে একটা কারণ যেমন ওটা, আরও একটা কারণ এটা কম হয়তো হাইপারটেনসিভ হার্ট ডিজিজেও হার্টের মাসেল মোটা হয়ে যাওয়ার জন্য হার্টটা বড় লাগছে, এরকম একটা জিনিস হতে পারে। এনিওয়ে কোনোভাবে যদি এনলার্জ হার্ট বলে কেউ ডায়াগনোসিস হয়ে থাকে কোনো একটা প্যারামিটার্সে, কোনো একটা ইমেজিং টেকনিকে, তাহলে ডেফিনেটলি হার্টের স্পেশালিস্টকে দেখানো উচিত, বেসিক কিছু টেস্ট করে দেখা উচিত এক্স্যাক্টলি কোন জায়গায় প্রবলেম আছে। ধন্যবাদ।